পরিস্থিতি খতিয়ে দেখতে কালই তড়িঘড়ি জলপাইগুড়ি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে তার যাওয়ার কথাও খবর পাওয়া যাচ্ছে। ত্রাণের কাজ খতিয়ে দেখবেন খবর সূত্রের আরো জানাচ্ছেন শ্রেয়সী আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, কি খবর? অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন জলপাইগুড়িতে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ, যেখানে এফেক্টেড মানুষরা, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন, আহত রয়েছেন, যে সমস্ত মানুষরা তারা যেখানে ভর্তি রয়েছেন সেখানে তিনি যাবেন এবং সেখানকার মানুষের সঙ্গে তিনি কথা বলবেন এবং কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেন। ফলে আগামীকালই কিন্তু জলপাইগুড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে পরিস্থিতি তিনি খতিয়ে দেখে যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই কিন্তু মূলত তারই যাওয়া, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কালই যাচ্ছেন জলপাইগুড়িতে। চারজনের মৃত্যু হয়েছে এতটাই ঝড়ের দাপট, আর পরিস্থিতি খতিয়ে দেখতে নিজে চলে যাচ্ছেন, হাসপাতালেও যাবেন বলে খবর পাওয়া যাচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, শোক জ্ঞাপন করেছেন, আর তিনি তার সঙ্গে সঙ্গে প্রশাসনের যে যাবতীয় ব্যবস্থাপনা সেগুলো সম্পর্কেও তিনি লিখেছেন। দুপুরে লন্ডভন্ড হয়েছে জলপাইগুড়ি ময়নাগুড়ি বিস্তীর্ণ এলাকা, খুবই দুঃখের খবর। জেলা এবং ব্লক প্রশাসন, পুলিশ, কুইক রিলিফ টিম দুর্যোগ মোকাবিলায় নেমেছে। বিপদে পড়া মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, নিহত আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে নিয়ম মেনে, একথা লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবাঞ্জন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আছেন। দেবাঞ্জনের কাছে সামগ্রিক আবহাওয়ার কি খবর রয়েছে আমরা বিস্তারিতভাবে জানবো। দেবাঞ্জন, একদিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবার উত্তরবঙ্গের জন্য আমরা যা জানতে পেরেছি, একটু জানতে চাইবো উত্তরবঙ্গে স্পেসিফিক ভাবে কি পূর্বাভাস রয়েছে কালকের জন্য, আর দক্ষিণবঙ্গে যে হাসফাস অবস্থা সেখানকার আপাতত কি পূর্বাভাস রয়েছে? আত্রে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে কিন্তু আগামীকালও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায় সেখানে কিন্তু আগামীকালও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এবং 32 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড় বইতে পারে। একই সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সেখানে। তার ফলে আগামীকালও বলা যেতে পারে উত্তরবঙ্গে কিন্তু কালবৈশাখী পরিস্থিতি যে থাকবে না সেটা বলা যাচ্ছে না, কিন্তু একই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া, মানে অর্থাৎ তাপমাত্রা 37 ডিগ্রি হতে পারে এবং সর্বনিম্ন 27 ডিগ্রি, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 5 তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে, বিশেষত কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা কিন্তু পারদ পৌঁছে যেতে পারে 38 ডিগ্রিতে। তো তার ফলে কিন্তু দাবদাহ কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গে থাকবে, সে তথ্য কিন্তু আজকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। আত্রি, অনেক ধন্যবাদ দেবাঞ্জন আমাদের প্রতিনিধি। যে পূর্বাভাসের খবর শোনালেন তা যথেষ্ট চমকে ওঠার মতো, কারণ এখনও যেটা তাপমাত্রা রয়েছে তার থেকেও তাপমাত্রা আরও বাড়বে দক্ষিণবঙ্গের জন্য। 37 ডিগ্রি ছুতে পারে 38 ডিগ্রিও তাপমাত্রা, আর উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবারও দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির অবস্থা, আলিপুরদুয়ারের অবস্থা, কোচবিহারের অবস্থা একই রকম। ঝড়ের দাপটে একদিকে জলপাইগুড়িতে যেমন 4 জনের মৃত্যু হয়েছে, কমপক্ষে 60 জন মতো আহত হয়েছেন বলা হচ্ছে, প্রশাসন সমস্ত ব্যবস্থা করছে। অপরদিকে শিলাবৃষ্টি হয়েছে কুমারগ্রাম ব্লকে, আর সেখানে শিলাবৃষ্টিতে টিনের যে চাল রয়েছে তাতে অনেক জায়গায় ফুটো হয়ে গিয়েছে, মানুষজনের এখন মাথায় হাত, এরকম ছবিও আমরা দেখেছি, কারণ একেবারে বিপর্যস্ত, পুরো ভগ্নস্তূপে পরিণত হয়েছে কয়েকটি বাড়ি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার জেলার ছবিও, সেখানেও একই রকম অবস্থা, গাছ পড়েছে, টিনের যে চাল দেওয়া বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলো পুরো একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, বহু বাড়িঘর তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার কলকাতায় বিশেষভাবে কলকাতার পরিস্থিতি কি রয়েছে, আবহাওয়ার ক্ষেত্রে কি পূর্বাভাস রয়েছে আপনাদের শোনাবো। কলকাতা আজকে হচ্ছে পার্টলি ক্লাউডি স্কাই উইথ পসিবিলিটি অফ রেন,
সামহায়ার যে নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গেল উইন্ড 30-40 কিলোমিটার পার আওয়ার। সাউথ বেঙ্গলে আমরা থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড 30-40 কিলোমিটার পার আওয়ার আমরা দেখছি। ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ইস্ট, ইস্ট বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, নদীয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।